আজ পয়লা জুলাই ডাক্তার বিধানচন্দ্র রায়ের জন্মদিন এবং মৃত্যুদিন একসঙ্গেই, তো ডক্টর বিধানচন্দ্র রায়ের এই জন্মদিনকে সামনে রেখে আমরা ডক্টর্স ডে সেলিব্রেট করছি। এই ডক্টর্স ডে বিধানচন্দ্র রায়ের প্রতি সমস্ত চিকিৎসকদের একটা শ্রদ্ধা জানানোর দিন, এবং এই ডক্টর্স ডেকে সামনে রেখে আমাদের সারাদিনের কিছু ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের তরফ থেকে সারাদিনে কিছু কর্মসূচি রয়েছে। সকালবেলায় বিধান রায়ের মূর্তিতে মাল্যদান, আমরা নিজেরা মেডিকেল কলেজে মিলিত হয়ে ডাক্তাররা ওই দিন রোগীদের পাশে দাঁড়ানোর জন্য রক্তদান করব, এবং তারপর সন্ধেবেলায় সিনিয়র চিকিৎসকদের ফেলিসিটেশন, ডক্টর পেশেন্ট রিলেশনশিপ অ্যান্ড রোল অফ মিডিয়া, এবং ফাইনালি একটা বর্ণাঢ্য ফ্যামিলিদের সাথে নিয়ে একটা কালচারাল অনুষ্ঠান। এইভাবেই এই মহান চিকিৎসককে আমরা স্মরণ করব, এবং তার যে চিকিৎসার ধর্ম, তার যে চিকিৎসার ব্যবস্থা, এবং তার যে রোগীদের প্রতি দরদি দৃষ্টিভঙ্গি, সেই দরদি দৃষ্টিভঙ্গি নিয়ে আগামী আবার এক বছর আমরা সব চিকিৎসকরা একসাথে বিধান রায়কে মাথায় রেখে, ডক্টর্স ডেকে মাথায় রেখে, সেই প্রবাদ প্রতিম কিংবদন্তি চিকিৎসকের মতো, তার মতো রোগীদের পাশে থাকার চেষ্টা করব, এবং আমাদের সাধ্যমতো রোগীদের সেবা করার চেষ্টা করবো।